সবাইকে নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা মোটামুটি ভালো আছি। তো অনেক সময় তো রেডি হয়েছি, অনুমান হয় নাই। তো একটু মেজাবর যাব কিছু কেনাকাটা করতে, তো ওইরকম কিছু না। তো চলেন, দেরি হয়েছে নাকি? আমি কি আসতে পারি? হয়েছে, রেডি হয়েছ? কি রেডি হইছ? আর কত সময় লাগবো? আর 2 ঘন্টা? না, হয়ে গেছে ঘন্টা। সে তো কোন সম থেকে পয়সা আছে তোমার নিকে? ক্যাপিনটা কি করবা? রেডি হয়েছ? আমরা বেরিয়ে পড়ছি, আর মির্জাপুর যাবো। মির্জাপুর যে দিয়ে হালকা পাতলা কিছু কেনাকাটা করে আসি। তো এই বছর তো ওরকম কেনাকাটা করতে পারলাম না, কারণ টাকা পয়সাও শর্ট। তো যাই দি, কি কেনা যায়। তো সাথে থাকেন, দেখেন কি কিনি। এই যে খালের পাড়ায় এসে পড়ছি, আমার বাবু পার করে দিব, নৌকা আছে। তো বাবু আবার পার করে দিয়ে গেল, আজকে রোদ। আর এই যে জল পাড়াইতে হয় আমাকে বৃষ্টিতে, আর এমনি তো জল বার বানছে। তো সামনে রিক্সা আছে, রিক্সা নিয়ে আবার জল কত হয়েছে গা। তো আমরা মির্জাপুর এসে পড়ছি। আর কি কিনবা? হেরা গাও পিস কিনবা, পিস কিনবা। চলো, দোকান গেছে বন্ধ নাকি? বন্ধ না, আমার এখন লাগবো না। তো মামি বাবু বাসো কয় গছ নাকি? 2 গছ করে যাই। 2 গছ না, তুমি 2 গছ নাও না। না আমি তো জানি না, আমি গোবেন সে এখন কত কই রে রেজি গেছি। আমি তো মাগনকে দামা দামি করুম, আমি দামা দামি করবার আইছি। মাননিকা দেওয়া হইল কালো আর হইল খয়েরি। খয়েরি আর কালো, আর তোমার কি কালার? কে 3 পিস নিবে? 3 পিস তো আছেই। যেটি যেটি ভাল লাগে সব দাও, দরকার দোকান ধরে নেবো। টিয়া খোল দিয়ে আর না মামু, টিয়ার কি মন মামা হইলে যে টিয়া ইদর না গেতে আর হ্যান দিয়ে নিমুই কে। তো আমরা যে দোকানে আসছি, এই দোকানে হলো মসজিদ মার্কেট দুতলায়। তো যারা যারা মির্জাপুর আসবেন, তো মসজিদ মার্কেট দোতলায় জাকির অ্যান্ড ব্রাদার্স 2। তো এই ঘরে আসবেন, এই ঘরে আসলে আমার নাম বললেই কমিয়ে দিব, তো সমস্যা নাই। তো যারা যারা আছে সবাই আসবো আসবো। তা আমার কথা বললেই কম রাখবো, সমস্যা নাই, সবাই আসবেন।
তো যারা আশেপাশে আছেন মির্জাপুর হইছে সময় করে একবার যাইবেন মজাই হওয়া দাওয়াত হইল। তো আমরা তো কিনলাম খালি পিস, তো অনু আবার মানে ব্লাউজ পিস বা এই বানাইতে মারজন নিলাম ওজন নিলাম। তো আর কিছু কেনাকাটা বাকি আছে, তো কেনাকাটা করে আবার সকাল সকালে যাইতে হইব। বহাইজ উপরে বসো, আগে চটপটে খাইবে না। হ্যাঁ চটপটে খাবে নাকি আর অন্য কিছু? তিনটা চটপটে খেয়ে দেখ, চটপটে তো অনেক খাস নাই। অন পে খালি রেসিপি খাইবে খালি খালি। স্বাদ না এই চটপটিটা অনেক স্বাদ। কাকা কোন গেল? কাকা লই পাশে গেছে। তোমরা টিন নিয়ে এসে পড়ছি, রাত হয়ে গেছে তাই বুঝে টিন টিন অনেক কষ্টকর। আজ যে রাস্তা খারাপ খারাপ রাস্তা, তো কেউ যে মরজি তোর মনে নিয়ে যাবো না অনে রাখেন ভাই, তো এই জায়গায় রাখা লাগবে। তিনজন নামে নেই ওই জামা কৃষ্ণ দাদা এসে বসে আমার গাই গাইতে কয়জন? তিনজনে কিনবে নাকি? তো ওই যে রাত হয়ে গেছে তো অনেক,
তো এরকম ভাবে কিছু বোঝা যায় না। এই যে আমরা নৌকার সামনে এসে বসছি, কাকা আবার পিছনে রয়েছে। এই যে যে যাতায়াত রাস্তা অবস্থা খুব খারাপ, তো আস্তে আস্তে একদম রাত হয়ে গেছে। এই যে টিন টিন নিয়ে এলাম, তো অনেক যে নৌকা নিতে পারছি আরো আছে। এনে কয় ফেল, এনে পাঁচ ফেল আনছি না কৃষ্ণ, এনে পাঁচ ফেল আর হইলে 11 ফেল আছে। রাত হয়ে গেছে গা, তো টিন দিয়ে এনে নিয়ে আবার দেখামো আপনাদের। তো এদের টিন নিয়ে বাড়িতে এসে বসে নামাও খেলা আপাতত। টিন আনা শেষ, আমার গো খুব কষ্ট হইলো টিন আনতে। দুই বান মরে যাবার তো এলোই করে, 200 করে 200 করে চাইছে। 130 টাকা করে কোন দে, ওই যে ওটি চাইলো কালা দি কালা দি। আর এই যে ঠাকুর ঠাকুর হলো, এই দুয়াকে মধ্যে রং করতে আসবো। তো অনেক জায়গায় তো ফাইটে গেছে ঠাকুর, আর তো পূজার আর বেশি দিন নাই, তো রং করতে আসবো। আবার এসে নিয়ে চুরা পড়াই তো অনেক কাজ আছে, এখন তো তার অর্ধেক কাজ আছে। এই যে ঠাকুর ফাইটে গেছে, ফাটা চুরাইব, জুড়ি আবার ফিনিশিং করব, ফিনিশিং করে চুরা দিব, চুরা টুরা গয়না টয়না পরিয়ে তারপরে আবার রং করবো। ওই বউ এক আই ওইব আই আগে দি তো পাই না। আমার বাবার জন্য গেঞ্জি আর লুঙ্গি, আর আমার ভাইয়ের জন্য একটা শার্ট, আর যে মার জন্য সারা ব্লাউজ নেই। তোমার জন্য যে পিস পিসানো হয়েছে আর লুঙ্গি খুঁজতে গেঞ্জি খুঁজতে না, আমি মুড়ি খুঁজতে। আর এই জায়গায় আমার হচ্ছে পুটি গ্রুপ বানানোর জন্য কাপড় পিস, আর এই যে ব্লাউজ বানানোর পিস, আর বাবুর জন্য, দাঁড়াও মানে নিচে দাঁড়াও, নিচে দাঁড়িয়ে দেখো। আর হইলো আমি যে দোকান থাকি, তো ওই দোকান তো বন্ধ, ওই দোকানে তো পোলা পানি ড্রেস তো নিলার জন্য আনমু, তা বন্ধ আসিল, আসার সময় দেখি বন্ধ, মানে কি করার সময়। তো তার জন্য বলছি নিলার জন্য আর কি পরাপর জনকে যামু, ওই দিনকে নিয়ে হামু আরেকদিন। আর এমনি তো আর কিছু কেনা হয় নাই, তো মার জন্যও কেনা হয় নাই, অনুর জন্যও কেনা হয় নাই, আমার জন্যও কেনা হয় নাই, বাবার জন্য খালি একটা শার্ট কিনছি, আর অনুর বাবার জন্য একটা গেঞ্জি আর লুঙ্গি, আর হচ্ছে ওর ভাইয়ের নিকে ওই যে একটা শার্ট। তো আর এমনি কিছু কিনা হয় নাই, আর ওর মার জন্য শাড়ি আবার পরে আনতে হইব, মানে টাকা একটু শর্ট পড়ছিল, তো টাকা একটু এই বছর আসলে কি টাকাটা একটু শর্ট, তার জন্য
কেউরেই দিতেছি না, মারও বলতেছে যে আমার আছে আর লাগবো না, উনিও বলতেছে আছে, আমার তো আছেই, আমার তো এই ওই বছর নইছিলাম আর লাগবো না। তুই বছর তো কেউরে কিছু কিনা দিয়ে আলাম না, আবার সামনে বছর তো এই কয়টাই আনছি, অনেক কষ্ট করে টাকা পয়সা নাই এখনে, তাও একজনের কাছ থেকে টান দিয়ে আনছি, তো ওই যে পূজার পরে তো কাজ করবো লাগছে না, তো পূজার পরে তো কাজ করবো, কাজ করার পরে কইছে ওই জায়গা থেকে টাকা আনলে তো দিয়ে দিব তারে। আর হইলো বিশেষ করে ওই যে কয়েকদিন আগে দাদুর শ্রাদ্ধ গেল, তার জন্য টাকা পয়সায় একদম ই হয়ে গেছে, তার জন্য এবার কিছু আর পারলাম না, তো খালি টুকিটাকি করে খালি মান সম্মান খালি রাখা দরকার, তো ওইটাই এমনি আর এই বছর আর কেউ দিতে পারতাছি না। তে তোমাকে ই করবো, ওই যে মার সারি উঠছিল না শ্রাদ্ধের মধ্যে, তো ওগুলাই পড়ল নে মা, তা তো তোমাকে মন চায় নতুন বছরে নতুন শাড়ি কেনার জন্য, ওরা তো দিয়ে হারলাম না, দেখ বেঁচে থাকলে পুরালে বাঁচিয়ে রাখলে, পরের বছর ডবল নিও লাগছে বাবু, দেখ ওরে অনেক তো আমরা এই আমাকে কেনাকাটা এই কেনাকাটা করা পাইনি, দেখে আর কাউরে ডাক দিয়ে বলিও নেই যে মার্কেট করছি, কারণ কি মার্কেট কাকে কিছু কিনি নাই, তার জন্য আর কেউ বলিও নেই যে মানে এমনি জানে যে মার্কেট করছি, খালি মার নিকে দুইটা পেটিকুট বানাইবো ছায়ার পিস আর অন্য নিকে দুইটা পেটিকুট আর হইলো আর কি কি বানাইবে ও ব্লাউজ আর পেটিকুট না, ওই তো এই আমাকে এই মার্কেটে এই বছর, তো যদি উপরালে বাসি রাখে তাহলে আবার সামনে বছর দিব, মন খারাপ করো না দিমনি। তো আমাকে কেনাকাটা তো দেখলেনি, ওই বাসা আবার গুছিয়ে থিয়ে দিতেছে, তো কেনাকাটা দেখাইতেও সরম করে, কারণ কার জন্য কিছু ওইরকম কিনতে পারি নাই, মানে লিখন আছে অবনি আছে, তারপরে আমার সারা আছে ঈশান আছে লিখনের প্রায় নিলয় আছে, তো ভাগ্নে ভাগ্নি তো আছে ব্যস্ত ব্যস্তে, তো কারোর জন্য কিছু কিনতে পারি নাই, মানে এটা আসলে একটু নিজের মধ্যে একটু সরম সরম লাগে, কারণ এই পূজা একটা পূজা বছর একটা পূজা, তো কারোর কারো কিছু মানে দিতে পারলাম না, তো যদি পূজার আগে ভাবছিলাম যে কাজটা হইব, যদি কাজটা করতে পারতাম তাইলে দিতে পারতাম, সে আবার কাজ পূজার পরে করাইব, তার জন্য সমস্যা পেরে গেছি, তাও আমি একজনের কাছ থেকে 4-5 হাজার টাকা আনছি, মানে হাওলাত করে কেনাকাটার জন্য, আর জিনিসের যে দাম তো তাও শেষ হয়ে গেছে, তাও বাজার করতে হইব, মানে নিজে গড়া বাজার আছে সব কিছুই আছে, তো সবাই তো ইচ্ছা থাকে নতুন বছরে নতুন কিছু কেনার জন্য, তো আমিও কিছু আমি তো এমনি নেব না, আমি তো নাই করছি আগে, আমি তো নেবই না, তো মারেও কিছু কিনে দিতে পারি নাই, অনুরও কিছু কিনে দিতে পারি নাই, শুধু খালি ব্লাউজের পিস আর ছায়ার পিস আনছে মানে বানাইব, আর হইলো এমনি আবার মা বলছে যে ঘরে যে কয়েকদিন আগে যে দাদুর শ্রাদ্ধ করলাম, তো ওই জায়গায় আমি টাকাটি ঠেক খেয়ে গেছি, ওই জায়গায় অনেক 30,000 টাকা মতো গেছে, তো কিছু আসিল আর ওই যে মানে কিস্তি উঠিয়ে ওই ম্যানেজ করছে যাই হোক যেমনি হোক, তো অনেই তো আমাদের কেনাকাটা, তো দেখি আবার কারোর কিছু না দিলেও নিলয়ের জন্য আর কিছু আনতে হইব, তো কালকে আসার সময় দোকান বন্ধ পাইছি তার জন্য আর নিয়ে আসি নাই, আবার এক যাওয়া হয় পূজা তো আরও আসে 7-8 দিনের মতো আসে যাওয়া হয়, তো নিয়ে আসবো, আর হইলো কী বলুম আর নতুন বছরেও কিছু কেনাকাটা করতে পারলাম না, মানে আমি তো করি না হেরার কোনো আশ্বাস নেই, আমার কোনো আছে আমি না করলেও 2 বছর না করলেও সমস্যা নেই, কিন্তু সবাই একটু দেওয়া দরকার তো আমি মনে করি, কিন্তু কি করব যদি কাজটা করা পারতাম তাহলে দিতে পারতাম, তো যাই হোক, তো কেউ কিছু মনে করবেন না, তো কাউরে কিছু দিতে পারি না, কেউ কিছু বলবেন না, বললে আরো কষ্ট লাগবো, কারণ নিজের ভিতরে এমনি একটু কষ্ট, কাউরে কিছু দিতে পারি নাই তার জন্য, তো যাই হোক, তো আমাদের বাড়িতে পূজার মধ্যে সবাই আসবেন, তো আসার চেষ্টা করবেন,
আমাদের বাড়িতে আসলে আগে বললে আমরা যে নিয়ে আসবো, যার যার আমাদের বাড়িতে আসতে ইচ্ছে করে ঠাকুর দেখতে, তো সবাই আসবেন। তো আজকে ভিডিও বড় না করি, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।